मैम अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम, কেমন আছো সবাই? मैम ভালো আছেন? আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। मैम अस्सलामु अलैकुम। अस्सलामु अलैकुम मैम। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। मिस अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। मैम अस्सलाम वालेकुम। আচ্ছা, আমরা অনেকেই ক্লাসে চলে এসেছি, যারা এখনো যুক্ত হতে পারেনি তারা এরপরে যুক্ত হতে পারবে, সমস্যা নেই। আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো মেয়েরা, আবারও এক সপ্তাহ পর তোমাদের সাথে দেখা হলো ক্লাসে। সবাই কেমন আছো? মিস আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা পড়া কি করছিলাম, বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রে লাল সালু সহপাঠ অংশের উপন্যাস, যেটা লাল সালু, সেটা আমরা মোটামুটি অনেকখানি পড়ে ফেলেছি, আলোচনা করেছি, এবং গত ক্লাসে আমরা একটি সৃজনশীল অনুশীলন করেছি লাল সালু উপন্যাসের উপর। তো আজ আমরা বাংলা প্রথম পত্রের কবিতা নিয়ে আলোচনা করব। গত ক্লাসেও আমরা আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে আজকের ক্লাসে একটি কবিতা আলোচনা করা হবে। তো আজকে আমরা যে কবিতাটি পড়ব সেটি আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি, দেখা গেলে আমাকে একটু জানাবে তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা বইটা। সবাই বইটি দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আজকে পড়তে যাচ্ছি কবি শামসুর রহমানের লেখা কবিতা ফেব্রুয়ারি 1969। এই কবিতাটি পড়ার আগে আমরা পড়ে নেব, আমাদের বইতে দেয়া আছে যে কবি পরিচিতি এবং কবিতার যে মূল ভাব বা পাঠ পরিচিতি, সেই দুটি অংশ। তারপরে আমরা মূল কবিতার আলোচনায় যাব। তো শামসুর রহমান, তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন কবি, প্রধান কবিদের একজন। তার নাম আমরা অনেক অনেকেই জানি, তার কবিতাও হয়তো আমরা পড়েছি এর আগে। আজ আমরা তার আরেকটি কবিতা পড়তে যাচ্ছি, ফেব্রুয়ারি 1969। তো শুরুতেই আমরা পড়ব কবির পরিচিতি। শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলি গ্রামে। তার পিতার নাম মুখলেসুর রহমান চৌধুরী ও মাতার নাম আমেনা খাতুন। তিনি 1945 খ্রিস্টাব্দে ঢাকার পোগোজ স্কুল থেকে প্রবেশিকা, ঢাকা কলেজ থেকে 1947 খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। এই প্রবেশিকা হচ্ছে তখনকার দিনের এসএসসি, ঠিক আছে, সেটাকে প্রবেশিকা পরীক্ষা বলা হতো, এসএসসি। 1957 খ্রিস্টাব্দে তিনি দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। খুব গুরুত্বপূর্ণ এটা, ডাক দিবে সবাই। 1964 খ্রিস্টাব্দে তিনি দৈনিক পাকিস্তান, পরে যা দৈনিক বাংলা,
এই দৈনিক পাকিস্তান পত্রিকায় তিনি যোগদান করেন কবে? 1964 সালে। এটাও দাগ দিবে, কবির কর্মজীবন গুরুত্বপূর্ণ। 1949 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির প্রথম কবিতা প্রকাশিত হয়। দাগাবে সবাই। আজীবন তিনি নিষ্ঠার সঙ্গে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে, ছিলেন সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। তার কবিতার যে লক্ষণীয় বৈশিষ্ট্যগুলো কি কি সেটাও আমাদের জানতে হবে। সবাই চাইলে দাগ দিতে পারো এই লাইনটি। শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, খুবই ইম্পর্টেন্ট এই নামগুলো। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। যে নামগুলো এতক্ষণ পড়লাম সবগুলোই তার কবিতার বইয়ের নাম, কাব্যগ্রন্থের নাম। এছাড়া গল্প, উপন্যাস, শিশু সাহিত্য ও অনুবাদ কর্মেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। কবি কি কি পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপরে 2006 খ্রিস্টাব্দের 17ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তো কবি পরিচিতি আমরা জানি, কবি পরিচিতি পুরো অংশটাই খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখান থেকে অনেক প্রশ্ন আসে, পুরোটা খুব ভালোভাবে পড়বে। এবার আমরা যাচ্ছি আমাদের পাঠ পরিচিতি অংশে। ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। দাগ দিবে। ফেব্রুয়ারি 1969 দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। 1969-এ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে 1969-এ। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। শামসুর রহমান বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পভাষ্য রচনা করেছেন এই কবিতায়। কবিতাটিতে দেশ মাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মাহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মূর্ত করে তুলেছেন। কবিতাটি একুশের রক্ত ছড়া দিনগুলোতে স্বৈর শাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মাহাত্ম্যে প্রগাঢ়তা লাভ করেছে। গদ্য ছন্দ ও প্রবহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। এই ছিল আমাদের পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিতে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো যে এই কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে, নিজ বাসভূমি, এবং এটি কোন বিষয়ে আশ্রিত কবিতা। এটি হলো দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। এই বিষয়গুলো আমাদের ভালোভাবে জানা থাকতে হবে। তো কবিতাটি আলোচনার আগে কিছু প্রেক্ষাপট রচনা, মানে আলোচনা করা দরকার। তোমরা কি সকলে আমার কথা শুনতে পাচ্ছ পরিষ্কার ভাবে? আচ্ছা, তো এখন স্ক্রিন শেয়ারটা কি ঠিক আছে? সবাই কি বই দেখতে পাচ্ছ? কবিতাটা দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, যদি আমার কথা শুনতে অসুবিধা হয় বা স্ক্রিন শেয়ার থেকে যদি বইটা, হ্যাঁ বলো, তোমার কথা শুনতে পাচ্ছি না।
কবি পড়ি বড় কবি কবি পরিচিত দেখা যাচ্ছে, কবিতা দেখা যাচ্ছে না তো। ও আচ্ছা হ্যাঁ, মানে বইটা তো দেখা যাচ্ছে, আমি সেটাই বই দেখা যাচ্ছে হ্যাঁ সেটাই বোঝাতে চেয়েছি। এই যে ফেব্রুয়ারি নামটা লেখা আছে, ম্যাম ঠিকঠাক দেখা যাচ্ছে, প্রবলেম নাই। ওকে, সেটাই বলছিলাম যে শুনতে অথবা দেখতে প্রবলেম হলে আমাকে সাথে সাথে জানাবে। এখন আমরা একটু বলি যে এই কবিতাটির পাঠ শেষে, আলোচনা শেষে তোমরা শিক্ষার্থীরা কি জানতে পারবে, তোমাদের শিক্ষণ ফল কি হবে। তোমরা পারবে শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার কথা বর্ণনা করতে। যে কোনো অন্যায়, যে কোনো শোষণ, যে কোনো বঞ্চনার বিরুদ্ধে তোমরা প্রতিবাদী হতে পারবে, সে প্রতিবাদের কথা তোমরা বর্ণনা করতে পারবে। এরপরে পারবে 1952-র যে চেতনা আমাদের জাতীয় জীবনে, সেই চেতনা কিভাবে 1969-এর গণ অভ্যুত্থানে প্রাসঙ্গিক হয়ে উঠল সে প্রসঙ্গটি তোমরা ব্যাখ্যা করতে পারবে, এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তোমার মনের যে অনুভূতি, দেশের প্রতি তোমার যে ভালোবাসা, যে মমত্ববোধ, সেই অনুভূতিটার প্রকাশ তোমরা ঘটাতে পারবে। এই হচ্ছে আমাদের ফেব্রুয়ারি 1969 এই কবিতাটির শিখর ফল। এই কবিতাটি আলোচনার পূর্বে তোমাদের কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, আমাদের যে জাতীয় জীবনের কিছু ঘটনা, সেই ঘটনাগুলো তোমাদের জানা থাকতে হবে। তো খুব সংক্ষেপে বলি, কারণ আমাদের কবিতার আলোচনাও রয়েছে, এই কবিতার জন্য যতটুকু প্রাসঙ্গিক আমি ততটুকুই তোমাদেরকে বলছি। আমরা সকলেই জানি এই যে তোমরা সহপাঠে একটা নাটক করছো সিরাজউদ্দৌলার, সেখানে কি দেখছি আমরা, কি জেনেছি আমরা এই কাহিনীটাই দেখতে পাচ্ছি যে 1757 সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে কিভাবে আমাদের স্বাধীনতার যে লাল সূর্য তা অস্তমিত হয়েছিল, সেই বিষয়টি নিয়েই আমাদের ওই নাটকটি সিরাজউদ্দৌলা। তো যখন ওই নাটকটা পড়বে তখন খুব বিস্তারিতভাবে জানতে পারবে যে কিভাবে, কোন ঘটনার প্রেক্ষিতে আমাদের যে নবাব সিরাজউদ্দৌলা তার পরাজয় ঘটেছিল, কি ছিল তার কারণ, কি ছিল ঘটনার ধারাক্রম, সবই জানবে। তো আমরা জানি যে 1757 সালে যখন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের হাতে পরাজিত হন, তখন আমাদের স্বাধীনতা, আমরা যে স্বাধীন ছিলাম সে স্বাধীনতা আমাদের কাছ থেকে হারিয়ে যায়, আমরা হয়ে যাই পরাধীন, ব্রিটিশদের অধীন হয়ে যাই আমরা। তো এরপরে ব্রিটিশদের যে শাসন, শোষণ, অত্যাচার, তা থেকে মুক্ত হবার জন্য আমাদের প্রায় 200 বছর লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আমাদের দেশের যে যারা বিপ্লবী ছিলেন, স্বাধীনতাকামী মানুষ ছিলেন, তারা লড়াই চালিয়ে গেছেন পুরো এই ব্রিটিশদের যে শাসনকাল ছিল পুরো শাসনকাল জুড়ে। এরপরে ব্রিটিশদের হাত থেকে আমরা মুক্ত হলাম, মুক্ত হলাম হয়ে 1947 সালে কি হলো, যে ভারতবর্ষ ছিল সেই ভারতবর্ষটা ভাগ হয়ে গেল, ভাগ হয়ে দুটো দেশে বিভক্ত হলো, একটা হলো ভারত আরেকটি হলো পাকিস্তান। এবং সেই পাকিস্তান যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ এবং বর্তমান পাকিস্তানকে নিয়ে একটা দেশ ছিল পাকিস্তান। তোমরা সকলেই কম বেশি এই ইতিহাসগুলো জানো, তবুও আমি একটু বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এই পূর্ব পাকিস্তান ছিল বর্তমান বাংলাদেশ হচ্ছে তখনকার পূর্ব পাকিস্তান ছিল, আর এখন যে পাকিস্তান দেশটি আছে সেটি ছিল পশ্চিম পাকিস্তান। তো এই দুটি অংশ মিলে একটি দেশ ছিল পাকিস্তান। তো সেই পাকিস্তানের শুরু থেকেই, পাকিস্তান যখন সৃষ্টি হলো তার শুরু থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের ওপর, অর্থাৎ আমাদের ওপর নানান রকম শোষণ বঞ্চনা এগুলো করে যাচ্ছিল। আমরা ব্রিটিশদের যে অত্যাচার, শোষণ, নিপীড়ন, তার হাত থেকে মুক্ত হওয়ার জন্য স্বাধীনতা লাভ করলাম ব্রিটিশদের হাত থেকে এত লড়াইয়ের পর, সেই লড়াই শেষে যখন আমরা স্বাধীন হলাম তখনও কিন্তু আমরা মানে সুখে শান্তিতে যে বসবাস করার স্বপ্নটা আমরা দেখেছিলাম সেটি আমাদের পূরণ হলো না। কেন? কারণ পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে অর্থনৈতিকভাবে, তারপর সাংস্কৃতিকভাবে শোষণ বঞ্চনা করে যাচ্ছিল। এই যে তোমরা যখন পড়েছো ইতিহাস তখন তোমরা দেখেছো যে কিভাবে এই অর্থনৈতিক বৈষম্যগুলো দুটো
অংশের মধ্যে, পাকিস্তানের দুটো অংশের মধ্যে কিরকম ছিল সাংস্কৃতিক যে বৈষম্য, যেমন ধরো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা 1952-র ভাষা আন্দোলন, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, বাংলা ছিল সংখ্যাগরিষ্ঠ বাঙালির মাতৃভাষা, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলার বদলে রাষ্ট্রভাষা করার কথা হয়েছিল কোনটা, উর্দু, উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তখন কি করেছিল এই বাঙালি, তারা বিদ্রোহ করেছিল, তারা আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলনের একদম চূড়ান্ত রূপ আমরা দেখেছি 52-র 21শে ফেব্রুয়ারিতে, যে ইতিহাস আমরা প্রত্যেকে জানি, রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার ভাষা শহীদেরা তাদের জীবনের বিনিময়ে আমাদের ভাষার অধিকার এনে দিয়েছিলেন। উর্দুর বদলে তখন বাংলা হয়েছিল অন্যতম রাষ্ট্রভাষা। তো এই যে 52-র ভাষা আন্দোলনের চেতনা, এই চেতনার উপর ভিত্তি করেই পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। এই যে প্রথমে ভাষার অধিকার, ভাষার অধিকার অর্জন করা হলো প্রথমে, প্রথমে ভাষার অধিকার অর্জন করা হলো, তারপর কি হলো, তারপর আমরা শিখলাম জাতীয় জাতীয়ভাবে আমরা এভাবেই আমরা একটা অভিজ্ঞতা এবং অর্জন করলাম যে আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। আমরা একটা কথা খুব জানি, অনেক শুনি যে 21 মানে মাথা নত না করা। 21-এর চেতনা আমাদের এই শিক্ষা দেয় যে আমরা কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করব না, নতি স্বীকার করব না, আমরা লড়াই করব, আমরা আমাদের অধিকার আদায় করব, আমরা ন্যায়ের পথে সংগ্রাম করব। এটাই হচ্ছে 21-এর চেতনা। তো সেই 21-এর চেতনায় উজ্জীবিত হয়েই কিন্তু ওই আমাদের যে বৈষম্য, আমাদের উপর যে অত্যাচার, 71-এ যখন 25শে মার্চ এই পূর্ব পাকিস্তানের অর্থাৎ আমাদের বাংলাদেশের নিরপরাধ মানুষের উপর যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়লো, আক্রমণ করলো, নির্বিচারে হত্যা করলো, তখনও আমরা মাথা নত করিনি। তখনও আমরা কি করেছি, প্রতিরোধ তৈরি করেছি, আমরা যুদ্ধ করেছি, আমরা মাথা নত করিনি, তাদের অত্যাচার মানে মাথা পেতে মেনে নেইনি, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি এবং স্বাধীনতা অর্জন করেছি। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তো এই যে 21-এর চেতনা একদম চূড়ান্ত রূপ লাভ করেছিল 1971-এ, কিন্তু এর মধ্যে ঘটে গেছে 1969-এর একটি ঘটনা। 1969 সালে কি হয়েছিল, 1969 সালে গণঅভ্যুত্থান হয়েছিল। এই আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হলো 52-র ভাষা আন্দোলনের পর এবং 1969-এর গণঅভ্যুত্থানের আগে, এই দুটোর মাঝখানে 66-র 6 দফা আন্দোলন হয়েছিল। তো এই যে 52 থেকে শুরু হয়েছে, 48 থেকেই তো পাকিস্তানিরা শোষণ বঞ্চনার সূত্রপাত করেছে, 52 সাল থেকেই, সেই 48 থেকে 71 পর্যন্ত কিন্তু বাঙালিরা চুপচাপ বসেছিল না, তারা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা কিন্তু লড়াই করে গেছে, আন্দোলন করে গেছে। তো এই যে পাকিস্তানে তখন চলছিল 1958 সাল থেকে 1968 সাল পর্যন্ত, লক্ষ্য করো কয়টি বছর, দীর্ঘ 10 বছর, 1958 থেকে 1968 সাল পর্যন্ত ছিল সামরিক শাসন, ঠিক আছে। 1958 থেকে 1968 সাল পর্যন্ত ছিল এই আইয়ুব খানের, জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন, এবং সে সময় বাঙালির যে দেশের মানুষের যে অধিকার, এই যে কোনো সামরিক শাসনেই মানুষের মানবিক যে অধিকারগুলো সেগুলো একটু খর্ব হয়। তো সেই কারণে এই যে দীর্ঘ 10 বছরের একটা ক্ষোভ, স্বৈরাচারী একটা শাসন চলছিল 10টা বছর, 58 থেকে 68, এই 68 পর্যন্ত এই যে একটা অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে, সামরিক শাসন, স্বৈরাচারী শাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের, এই কারণে একটা অসন্তোষ, একটা আন্দোলন দানা বাঁধছিল, যার চূড়ান্ত ফল 1969-এর গণঅভ্যুত্থানে। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের যে এই সামরিক শাসনের অবসান আমরা ঘটাতে পেরেছিলাম। তো
এই যে 1969 এর গণ অভ্যুত্থান, অভ্যুত্থান মানে কি? গণ মানে কি? জনগণ। আর অভ্যুত্থান মানে হচ্ছে যে কোনো বিশেষ দাবি বা কোনো বিশেষ কারণে একত্রিত হয়ে জাগ্রত হয়ে সেটার জন্য আন্দোলন করা, লড়াই করা। এই এই গণ অভ্যুত্থান এই পুরো দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, ন্যায্য অধিকার আদায়ের জন্য, সুন্দর জীবন ভাবে সুন্দরভাবে জীবন যাপন করার যে অধিকার তা অর্জনের জন্য এই যে বাংলাদেশের মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ যে একটি অভ্যুত্থান ঘটিয়েছিল সেটাই হচ্ছে গণ অভ্যুত্থান, যেটা পরিচিত 69-এর গণ অভ্যুত্থান নামে। এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মানুষের মানবিক অধিকার আদায়ের লক্ষ্যে, সুন্দর জীবন যাপনের অধিকার আদায়ের লক্ষ্যে সমগ্র জনগণ যে যেখানে ছিল, যে যে পেশার, যে শ্রেণীর, যে বর্ণের, যে গোত্রের মানুষ হোক না কেন, সমগ্র জনগণ একাত্মভাবে যে একটি অভ্যুত্থান বা আন্দোলন সংগঠিত করেছিল সেটি হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। এই 69-এর গণ অভ্যুত্থানের সাথে এখন আমরা কবিতার নামের দিকে তাকাই। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে কবিতার নামটি বড় বড় করে দেখা যাচ্ছে, ফেব্রুয়ারি 1969। লক্ষ্য করো এই যে ফেব্রুয়ারি 1969, এই এখান থেকে আমরা বুঝতে পারছি এই 69 সালের ফেব্রুয়ারিতে কি ঘটেছিল, সেইখানে কবি বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। এই 69-এর ফেব্রুয়ারিতেই যখন আন্দোলন খুব মানে তুঙ্গ স্পর্শী হয়ে উঠেছিল, একদম চূড়ান্ত রূপ, সেই সময়কার মানে প্রেক্ষাপটে এই কবিতাটি রচিত। 69-এর যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থান নিয়ে এই কবিতাটি রচিত হয়েছে। এবং এই কবিতাটি যখন আমরা পাঠ করব, যখন আলোচনার আরো ভিতরে যাব, তখন দেখবে যে আমরা এতক্ষণ যে ইতিহাসের অংশটুকু আলোচনা করলাম সেই অংশটুকু কতটা প্রাসঙ্গিক। খুবই প্রয়োজন এইটুকু ইতিহাস আমাদের জানা, তা নইলে আমরা এই কবিতাটির মূল ভাব আমরা বুঝতে পারবো না। এবার আমরা যাই আমাদের ইতিহাস অংশটুকু, এটুকুই আমাদের আপাতত আলোচনা থাকলো, আমরা এখন কবিতাটি পাঠ করব, তারপর একদম চরণ ধরে ধরে আলোচনায় যাব। ফেব্রুয়ারি 1969, কবি শামসুর রাহমান। এই রাহমান নামের যে বানানটি এটি লক্ষ্য করবে, প্রায়শই আমি দেখি যে তোমরা অনেকে রহমান লিখে ফেলো, মানে ছাত্রছাত্রীরা এই ভুল করো এই জায়গাটায়, এটা কিন্তু খুব বড় ভুল। কবির নামের বানানের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে, যার নামের বানান যেমন হুবহু তাই আমাদের লিখতে হবে, এটি লক্ষ্য রেখো আমরা কবিতা পাঠ করছি। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের গুদগুদ স্মৃতিগন্ধে ভরপুর। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এ রঙের বিপরীত আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ ঘাতকের অশুভ আস্থান। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আধ মরা কেউ, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া, চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তছনছ, বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ বরকত বুক পাতে ঘাতকের খাবার সম্মুখে, সালামের চোখ আজ আলোচিত ঢাকা সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা, আর বরকত বলে গাঢ় উচ্চারণে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকার, সেই ফুল আমাদেরই প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। কবিতাটি সংক্ষেপিত,
অর্থাৎ মূল কবিতাটি আরেকটু বড় ছিল তোমাদের পাঠ্য বইতে, একটু সংক্ষেপ করে তারপর দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের শুনতে পাচ্ছি না, বলো। এই কবিতায় যে ছিল ভুলনটি তো, এটা মানে কি? কবিতাটি তো আমি আলোচনা করব, যাই হোক এখনই বলে দিই। ভুলনটি তো হচ্ছে মাটিতে লুটিয়ে আছে এমন, ভূ অর্থ ভূমি, লুণ্ঠিত অর্থ লুটিয়ে আছে এরকম। আর ভুলুণ্ঠিত অর্থ কি দাঁড়ালো? মাটিতে লুটিয়ে আছে এমন কিছু। এখন আমরা কবিতার চরণ ঘুরে আলোচনা করি। দেখো কবি বলছেন, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, শহরের পথে কেমন নিবিড় হয়ে। এ কথাটি দিয়ে কবি কি বোঝাচ্ছেন? আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, এটা তো প্রকৃতির নিয়মে প্রতি বছরই ফুটে। এখন এই যে আমাদের জানতে হবে বা মাথায় রাখতে হবে যে কবি কবিতায় যখন যা বলেন তার একটা পেছনে কোনো কারণ থাকে। প্রতিটি শব্দ কবিরা খুব সুচিন্তিতভাবে ব্যবহার করেন, ঠিক আছে? তো এই যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, এটা দিয়ে আমাদের দিকে তিনি ইঙ্গিত করছেন কোন দিকে, যেটা আমরা পরবর্তী চরণে গেলে দেখতে পাবো। সেটা হচ্ছে 1952-র যে চেতনা, তার সাথে 1969-এর তিনি একটা সংযোগ ঘটানোর চেষ্টা করছেন। এই যে কৃষ্ণচূড়া শহরের পথে নিবিড় হয়ে ফুটেছে, থরে থরে ফুটেছে, থরে থরে মানে স্তরে স্তরে, নিবিড় মানে খুব ঘন, যে খুব ঘন হয়ে কৃষ্ণচূড়া শহরের পথে পথে ফুটে আছে। এই পরবর্তী কয়েকটি চরণ একসাথে আলোচনা করি। কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ভুল নয় ওরা, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। এই যে প্রথম চরণে আমরা দেখলাম কৃষ্ণচূড়ার কথা বলছেন কবি, পরের চরণেই আমরা দেখছি যে যখন তিনি নিজেকে কল্পনা করেন তিনি মিছিলে যাচ্ছেন, মিছিলে হেঁটে যাচ্ছেন একা বা কখনো একা হেঁটে যাচ্ছেন, তখন তার এই কৃষ্ণচূড়া দেখে, শহরের পথে ফোটা কৃষ্ণচূড়া দেখে তার মনে হয় যে ওরা যেন ফুল নয়। কৃষ্ণচূড়াকে আসলে কৃষ্ণচূড়া হিসেবে কবি এখানে উপস্থাপন করছেন না, কবির মনে হচ্ছে ওরা যেন ফুল নয়, ওরা হলো শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। শহীদের রক্ত যদি বুদবুদ, তো আমরা জানি যে বাবল বলে ইংরেজিতে, পানিতে এরকম নাড়া দিলে যদি তোমরা দাও তখন দেখবে যে বুদবুদ উঠবে। তো এই যে শহীদের যে রক্ত, শহীদের শরীর থেকে বেয়ে আসা নেমে আসা রক্ত, সেই রক্তের যে বুদবুদ, তার যে ঝলকে যখন বেরিয়ে আসে রক্ত, সেই বুদবুদ যখন, সেই ব্যাপারটির সাথে এই যে রক্তিম যে কৃষ্ণচূড়া, এই কৃষ্ণচূড়ার তার কাছে একাকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কৃষ্ণচূড়া যে লাল হয়েছে সেই লাল যেন আমাদের শহীদের সেই রক্তের বুদবুদ যেন সেখানে রয়েছে। শহীদের রক্ত যেমন লাল, সেই লাল থেকেই যেন কৃষ্ণচূড়া এত লাল হয়েছে। স্মৃতিগন্ধে ভরপুর, ফুলের তো গন্ধ থাকে, কিন্তু এখানে কবির কাছে মনে হচ্ছে যে এই ফুল যেন স্মৃতির গন্ধ নিয়ে এসেছে। কোন স্মৃতি? এই স্মৃতি হচ্ছে একুশের স্মৃতি, একুশে যে চেতনা ছিল আমাদের, একুশে যে আমাদের একটা জাতীয় আন্দোলন হয়েছে, সেই স্মৃতিটা কবির কাছে আসছে। মনে হচ্ছে কৃষ্ণচূড়া যেন সেই স্মৃতির গন্ধে ভরপুর হয়ে আছে। কৃষ্ণচূড়া লাল হয়েছে শহীদের রক্তের লাল থেকে, আর কৃষ্ণচূড়া যেন ভরপুর হয়ে আছে সেই একুশের চেতনার স্মৃতিতে। এইটুকু অংশ বুঝেছো সবাই? ঠিক আছে। এই যে কবির কাছে কি মনে হয়েছে, ভাষা শহীদের রক্তের বুদবুদ যেটা বাঙালির স্মৃতিতে সব সময় অম্লান হয়ে থাকবে, এই যে একুশের যে চেতনা তাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। এই একুশের যে স্মৃতি, এই স্মৃতিটা আমাদের হৃদয় অম্লান, এই স্মৃতি গন্ধে নিয়েই যেন কৃষ্ণচূড়া ভরপুর হয়ে আছে। এই যে বাঙালির, আমি বলছিলাম যে ইতিহাস আলোচনার সময় যে 1952-র ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের পথ ধরেই কিন্তু এসেছিল চূড়ান্ত রূপে আমাদের স্বাধীনতা। তো এই
একুশের চেতনার স্মৃতি, একুশের চেতনা বা একুশের যে আন্দোলনের স্মৃতি, এটা যদি আমরা বিস্মৃত হয়ে যেতাম বা ভুলে যেতাম, তাহলে কিন্তু এরপর আমরা একাত্তরের পর্যন্ত আসতে পারতাম না, আমরা এত কিছু অর্জন করতে পারতাম না। এই যে ঊনসত্তরের কথা কবি বলছেন, এই ঊনসত্তরে কিসের স্মৃতিতে কবি, কোন স্মৃতি কবি রোমন্থন করছেন? তিনি রোমন্থন করছেন একুশের স্মৃতি। তার কাছে মনে হচ্ছে এই যে শহরের পথে থরে থরে ফুটে থাকা কৃষ্ণচূড়া, এগুলো একুশের সেই স্মৃতির গন্ধে যেন ভরপুর হয়ে আছে। এই কৃষ্ণচূড়াগুলো কবিকে একুশের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, একুশের স্মৃতির কথা মনে করিয়ে দিচ্ছে, কবিকে বারবার শহীদের সেই ঝলকিত রক্তের বুদবুদের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, কৃষ্ণচূড়ার সেই রক্তিম আভা। এই হচ্ছে এইটুকু অংশের একটু ব্যাখ্যা। এরপরে যাই, কি আছে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। আমি এতক্ষণ যা বললাম কবি এখন সেই কথাই ঘোষণা করছেন যে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, অর্থাৎ একুশের যে চেতনা, আমি বলছিলাম একুশের চেতনা কি, কারো কাছে কোনো অন্যায়ের কাছে, কোনো অবিচারের কাছে, কোনো শোষণ বঞ্চনার সামনে মাথা নত না করা, নিজের ন্যায্য অধিকার আদায় করে নেওয়া, কোনো রকম আপোষ না করা অন্যায়ের সাথে অবিচারের সাথে, এটা হচ্ছে আমাদের একুশের চেতনা। কবি কি বলছেন যে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, একুশের এই কৃষ্ণচূড়া আমাদের সেই চেতনা, একুশের সেই চেতনারই রং ধারণ করে আছে। একুশের চেতনা হচ্ছে এটাই, আপোষ না করা, অন্যায়ের সাথে মাথা নত না করা, এই চেতনা, এটাই হচ্ছে একুশের চেতনা। এখন এই যে একুশের কৃষ্ণচূড়া, এটা আমাদের চেতনার রং। আমাদের চেতনা হচ্ছে আমরা অন্যায়ের সাথে আপোষ করি না, মাথা নত করি না, আমরা লড়াই সংগ্রাম করি, এই হচ্ছে আমাদের জাতীয় চেতনা। কিন্তু এই চেতনার বিপরীতে আছে অন্য রং। দেখো কবি কি বলছেন, এ রঙের বিপরীত আছে অন্য রং। কোন রং? উপরের লাইনে দেখো, কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই চেতনার রঙের বিপরীতে আছে অন্য রং। অর্থাৎ কি, এই রঙের বিপরীতে আছে অন্য রং মানে হচ্ছে যে আমাদের যে চেতনাটা ছিল যে আমাদের অন্যায়ের সাথে আমরা আপোষ করি না, এর বিপরীত যে চেতনা, অর্থাৎ অন্যায়ের সাথে আপোষ করা, অন্যায়ের সামনে মাথা নত করা, লড়াই সংগ্রাম না করা, অধিকার আদায় না করা, যা কিছু অশুভ অত্যাচার করা, ঠিক আছে, অন্যায়ের সাথে আমরা আপোষ করি না, এর বিপরীত চেতনা হচ্ছে অন্যায় করা, অন্যায় সংগঠিত করা, মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করা, ঠিক আছে, এগুলো হচ্ছে অন্য চেতনা, অশুভ চেতনা। আমাদের চেতনার বিপরীত চেতনাটা হচ্ছে অমঙ্গল সূচক চেতনা, অন্যায় করা, অত্যাচার করা, শোষণ করা, বঞ্চনা করা, এগুলো হচ্ছে আমাদের চেতনার বিপরীত চেতনা, অর্থাৎ বিপরীত রং। আমাদের চেতনার রঙের বিপরীত হচ্ছে এই রংগুলো, অর্থাৎ এই কাজগুলো। কবিতায় তো কবি সরাসরি বলে যান না, কবিতায় কবি অনেক কাব্যিকভাবে, অনেক উপমা দিয়ে, অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করেন। তো আমি চেষ্টা করছি তোমাদের কাছে মূল অর্থটা পৌঁছে দেওয়ার। আশা করি বুঝতে পারছো যে এ রঙের বিপরীত আছে অন্য রং, এই কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। দেখো, অন্য যে চেতনা সেটাকে কবি বলছেন অন্য রং। যে রং লাগে, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। এই যে অন্যায় করা, অত্যাচার করা, শোষণ করা, এগুলো তো সন্ত্রাস। এই রং কবির চোখে ভালো লাগে না, আমাদের চোখেও ভালো লাগে না। যে রং সন্ত্রাস আনে, এই রং কি করে, মানুষের মনে ত্রাস সৃষ্টি করে, সন্ত্রাস আনে প্রাত্যহিকতায়। প্রাত্যহিকতায় মানে কি, এই শব্দটির অর্থ হচ্ছে প্রতিদিনের ধারাবাহিকতায়, মানে এই যে সারা দেশব্যাপী একটা আমাদের চেতনার বিপরীত চেতনা ছিল, অর্থাৎ যে আমাদের যারা শাসন করতো পাকিস্তানিরা, তাদের যে একটা সন্ত্রাস, সেটা আমাদের মনে সকাল সন্ধ্যায় আমাদের মনে ত্রাসের সঞ্চার করত। এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। এখন এই যে আমাদের চেতনার যে বিপরীত রং, সেই রঙে পথঘাট ছেয়ে গেছে, মানে পুরো আমরা চারপাশে যেদিকে তাকাই সেই দিকে কবি দেখেন যে এই রংটাতেই এই অন্যায়, অর্থাৎ অন্যায় শোষণ অবিচার বঞ্চনা সারা চারিদিকে ছেয়ে গেছে পথঘাট, এই রঙে পথঘাট ছেয়ে গেছে সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। এই ঘাতক বলতে এই যে পাকিস্তানি শাসক যারা ছিল, অত্যাচারী শাসক শোষক, তাদের কথা বলা হয়েছে যে তারা ঘাতক এবং সারা দেশটা তাদের একটা অশুভ আস্তানায় পরিণত হয়েছে, ঠিক আছে। আস্তানা মানে কি, ঘাঁটি, এবং সেই আস্তানাটা কি, অশুভ, কোনো শুভ বা মঙ্গলজনক ব্যাপার সেখানে নেই।
তো এইটুকু আমরা আলোচনা করলাম, তো যতটুকু আলোচনা করলাম ততটুকু কি সবাই বুঝতে পেরেছো? একটু বলো চটপট। জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তো আমরা আমাদের সময় প্রায় শেষ, ক্লাসের যতটুকু আলোচনা করেছি ততটুকু একটু মনোযোগ দিয়ে আবারও পড়বে বাসায়, আগামী ক্লাসে যদি প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবে, আর বাকিটুকু আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এখন অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় হয়ে গেছে, প্রথমেই হিউম্যানিটিস আসবে, সবাই একটু ঝটপট অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, সময় প্রায় শেষ, হিউম্যানিটিস আসবে প্রথমে। ম্যাম 122, 122 তুমি লেখো চ্যাট বক্সে এসে। আচ্ছা চ্যাট বক্সে লিখব? হ্যাঁ চ্যাট বক্সে এসে দেখো, তোমার বন্ধুরা লিখছে তাদের পুরো নাম, রোল এবং গ্রুপ, সায়েন্স নাকি হিউম্যানিটিস না বিজনেস স্টাডিজ সেটা লিখতে হবে। তোমরা কি কবিতাটি বুঝতে পারছো যে কেন এতক্ষণ আমি একুশের চেতনা, তারপর আরো যে আমাদের জাতীয় আন্দোলন সেগুলো কেন আলোচনা করেছি, তার সাথে আমাদের কবিতার সম্পর্কটা কি? এখন কি সবার কাছে একটু একটু মানে পরিষ্কার হচ্ছে বিষয়টা, সবাই কি ধরতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা এই বিষয়গুলো কিন্তু জরুরি, তোমরা যদি কবিতার মূল ভাব, কোন কারণে কবি কি কথা বলেছেন, এটা যদি তোমাদের কাছে পরিষ্কার না হয় ধারণাটা, তখন কিন্তু তোমরা প্রথম কথা হচ্ছে কবিতাটাই বুঝতে পারবে না, দ্বিতীয় কথা হচ্ছে পরীক্ষাতেও সৃজনশীল যখন আসবে তখন আমরা না বুঝে বা কম বুঝে অন্যরকম ব্যাখ্যা করে ফেলব, যেটা ঠিক হবে না। আচ্ছা তো হিউম্যানিটিস শেষ মনে হচ্ছে, বিজনেস স্টাডিজ এসো। বিজনেস স্টাডিজ এর মাত্র এক দুই জনকে দেখতে পাচ্ছি, আর কেউ নেই? তোমরা কেউ বাকি আছো বিজনেস? ম্যাম আমার রোল প্রেজেন্ট ম্যাম দিতে পারছি না, এখানে একটু প্রবলেম করছে। প্রবলেম করছে বিবি মরিয়ম? আচ্ছা তোমার রোল হচ্ছে 202 তাই তো? ইয়েস ম্যাম। ঠিক আছে আমি দিয়ে দেব। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। বিজনেসের মেয়েরা ঝটপট দিয়ে দাও। আচ্ছা বিজনেস শেষ, এবারে সায়েন্স এসো। আচ্ছা যাদের অ্যাটেন্ডেন্স দেয়া হয়ে গেছে তারা একটু কবিতাটাতে চোখ বোলাও তো, যতটুকু অংশ পড়ালাম একটু দেখো কারোর কোথাও বুঝতে সমস্যা আছে কিনা, কোনো অংশে বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে কিনা একটু দেখো, দেখে আমাকে প্রশ্ন করো যদি প্রশ্ন থাকে। ম্যাম তারপর আমি দিয়ে দিয়েছি, একটু চেক করে নিয়েন না। হ্যাঁ এসেছে মরিয়ম, তোমারটা এসেছে। আচ্ছা আমাদের সময় একেবারেই শেষ পর্যায়ে, তোমরা কি কেউ অ্যাটেন্ডেন্স দেওয়ার বাকি আছো? আচ্ছা ঠিক আছে সবাই দিতে পেরেছো আশা করি। তো আমাদের ক্লাস আমরা আজকে এখানেই শেষ করছি, সবার সাথে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে, সবাই বাড়িতে একটু পড়বে এবং আগামী ক্লাসে আমরা বাকি পড়াটুকু শেষ করব। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।